বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। দেখে তো বুঝতেই পারছেন, আমি ব্যান্ডেল চার্চের একেবারে সামনে দাঁড়িয়ে আছি। চার্চের এই অসাধারণ সুন্দর দৃশ্য সত্যি খুব ভালো লাগে। আমি এখন এগিয়ে চলে এসেছি ত্রিবেণী। দেখুন বন্ধুরা, এই হলো কল্যাণী ব্রিজ। আমি ত্রিবেণী যাওয়ার পথে গঙ্গাকে দেখে আর থাকতে পারলাম না, একেবারে রাস্তা থেকে সোজা আমার বাইক নামিয়ে দিলাম এই সুন্দর জায়গাটায়। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আমার ক্যামেরা বন্দি করছি। পুরো ক্যামেরাটা আমি একটু ঘুরিয়ে দিলাম যাতে আপনারা দেখে জায়গাটা কতটা সুন্দর বুঝতে পারেন। মনোরম পরিবেশ, এই বটগাছটা দেখুন বন্ধুরা, কি অসাধারণ দৃশ্য। আকাশটা দেখুন, আর এই বড় বোটটা এখানে দাঁড়িয়ে আছে। এই হলো বন্ধুরা ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন। আমি একেবারে কাছাকাছি চলে এসেছি। মা গঙ্গা তার আপন ধারায় বয়ে চলেছে। অসাধারণ সুন্দর এই দৃশ্য। এখন আমি চলে এসেছি একেবারে ত্রিবেণী সরস্বতী নদীর ব্রিজের উপরে। আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, দূরে গঙ্গা দেখতে পাচ্ছেন? সরস্বতী নদীর গঙ্গার সঙ্গে সেই মিলনের জায়গাটি একবার দেখে নিন। অসাধারণ পরিবেশ, আর এখন বোঝাই যাচ্ছে জোয়ারের সময়, তাই নদীর জল বেড়েছে আর রাস্তার দুধারে সবজি বসে গেছে একেবারে। আমি এই দৃশ্যটা আমার ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না। এই দেখুন বন্ধুরা, একেবারে জোয়ারের জল কীভাবে ঢুকছে। এই সরস্বতী নদী কিন্তু এত সরু মোটেই ছিল না। এই নদীর ওপর দিয়েই বিহারী দত্তের বাণিজ্য তরী আসা যাওয়া করত। বিহারী দত্ত নামটা মনে পড়ছে তো? ক্লাস টুয়েলভে আমরা পড়েছি বাংলা সাহিত্যের ইতিহাসে, এখন আমার সেই কথাই মনে পড়ে যাচ্ছে। আর এদেরকে দেখুন, এরা এখন লাভ ক্ষতির হিসেব করছে। গরিব মানুষ এরা, মাছ ধরাই এদের জীবিকা। আমি এখন ত্রিবেণী একেবারে শ্মশানঘাটের কাছে চলে এসেছি, আর এই রাস্তাটা দিয়েই আমি আসলাম। এখানে আমি একটু দাঁড়িয়ে পড়েছি একটা মন্দির দেখাবো বলে। দেখুন বন্ধুরা, এই হলো বেণী মাধব জিউর মন্দির। দুদিকে তিনটে করে মন্দির রয়েছে, তিনটি মন্দিরেই শিবলিঙ্গ প্রতিস্থাপন করা আছে। তিনটে তিনটে ছটা, আর মাঝখানে বেণী মাধব জিউর মন্দির। আমি একেবারে বিগ্রহের সামনে চলে এসেছি। দাদা বলছি, এই মন্দিরটা কতদিন এখানে রয়েছে? হ্যাঁ, কারণ এখানে কিছু মন্দির মন্দির কিছু মানে শিব ঠাকুর ছিল না। আচ্ছা, তখন যখন মামলা হয় তাহলে
এক পক্ষ মানে পুরোহিত পক্ষ বলছে এখানে শিব আছে, আর যাদের জায়গা ছিল তারা বলছিল এখানে শিব নেই। তাহলে কে আছে আর কে নেই এটা হাইকোর্ট জজ হুইচ এটা নিজে এসে মাটিটা খুঁড়ে বাবা বেনি মাধবকে পেয়েছিল, যার জন্য বাবা বেনি মাধবের ওইখানটা একটু ভাঙা আছে রাইট করেছিল। আচ্ছা, এটা কতদিন ধরে এখানে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে? বর্তমানে মোটামুটি ধরুন আমরা তো পারলো তা আনুমানিক 200 বছরের উপরে হবে। 200 বছরের উপরে? 200 বছরের উপরে হবে। আচ্ছা আচ্ছা, মানে যা বাবা বৈশী মন্দিরের আগে বৈকুণ্ঠপুর ছিল এটা বাদে বৈকুণ্ঠপুর, বাদে বৈকুণ্ঠপুর। আচ্ছা, যখন ত্রিবেণী রেল ট্রেন চলাচল হয় তখন এটা বাদে বৈকুণ্ঠপুর হয়েছে, আর বৈকুণ্ঠপুরে হচ্ছে আমাদের বাড়ি। আচ্ছা, রেলেরও বাড়ি। আচ্ছা, সেইখান থেকে এখানে বাবার অত্যাদেশ হয় যে আমি এখানে আছি আমার পুজোর ব্যবস্থা। আচ্ছা, আমাদের যে পূর্বপুরুষ ছিল সে পূর্বপুরুষ বহু বহু মানে জেনারেশন সেসব তারা চলে গেছে, তারপর আমার ঠাকুরদাদা, আমার বাবা, তারপরে আমরা। আচ্ছা, আপনারা এখানে পূজা করেন? হ্যাঁ, আপনারা এখানকার পূজারি? হ্যাঁ, সেবাই সেবাই পূজারি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ব্যান্ডেল থেকে। এটা এটা 200 বছর হয়ে গেছে না? এর 200 বছর কেন চাঁদ সদাগর পুজো করেছে চাঁদ সদাগর পুজো করেছে এখানে ঠাকুরের চড়ক করেছে, চড়ক তোলা আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে তিনটে ছটা মন্দির আছে, একটা সাতটা মন্দির, এটা জমিদার তখন গায়ে তিনটে ছটা মন্দির করে, এটা গঙ্গাদারের সঙ্গে গঙ্গার সঙ্গে মানে ইয়ার যোগাযোগ। হ্যাঁ, গঙ্গার সঙ্গে পুরো গঙ্গার ধারে। আচ্ছা, তারপরে এটা মাটির তলা থেকে খুঁড়েই এটা পাওয়া গেছে। স্বয়ং স্বপ্ন দিয়েছিলেন যে পাঠক বন্ধুদের স্বপ্ন দেয় যে আমি এখানে আছি আমাকে উদ্ধার কর, তারা তাদের পূর্বপুরুষদের থেকে তখন মন্দির তৈরি করে, প্রথমে তালপাতার মন্দির তৈরি হয়, তালপাতার মন্দিরে মন্দির হয়, এই মন্দির পরবর্তী সময় রাজা মুকুন্দদেব নির্মাণ করেছিলেন। আচ্ছা, এবং ত্রিবেণী গঙ্গাঘাট নির্মাণ করেছিলেন। আচ্ছা, রাজা মুকুন্দদেব মানে আগে করেছিলেন পাটকুড়াই। হ্যাঁ, পাটকুড়া স্বর্ণদেশে পায়, পাটকুড়াদের তখন প্রথম তালপাতার মন্দির হয়, তালপাতা থেকে এই মন্দির তৈরি হয়, মন্দির হয়ে পরে প্রতি সময় রাজা মুকুন্দদেব এখান দিয়ে গঙ্গা দিয়ে তো ওনারা ব্যবসা বাণিজ্য যেতেন, উনি তখন এই মন্দির দেখে মন্দির নির্মাণ এই মন্দির এবং ত্রিবেণী ঘাট নির্মাণ করেছিলেন। আচ্ছা, রাজা মুকুন্দদেব হচ্ছে উড়িষ্যার রাজা। আচ্ছা, হ্যাঁ, তাহলে এর বয়স আনুমানিক উনি গঙ্গার ঘাট তৈরি করেছেন এবং সংস্কার করেছেন মুকুন্দদেব, রাজা মুকুন্দদেব। আচ্ছা আচ্ছা, মুকুন্দদেবের একটাই হচ্ছে ইনি হচ্ছেন বেনি মাধব জিউ, মানে
আসলে তো শিব ঠাকুর ভোলে বাবা দেখাই যাচ্ছে যেরকম তারেশ্বর হ্যাঁ ধন্যবাদ দাদা। এই বহু পুরনো মন্দিরের ইতিহাস আমরা মোটামুটি জানলাম, এখন আমি এগিয়ে যাব ত্রিবেণী গঙ্গার ঘাটের দিকে। পায়ে পায়ে আমি এগোতেও শুরু করেছি, এই রাস্তাটাই সোজা গঙ্গার ঘাটে চলে গেছে এবং তার একটু আগেই বাঁ দিকে ত্রিবেণী মহাশ্মশান। হ্যাঁ, এটি মহাশ্মশানই বটে। এই গলিগুলো খুবই সরু, দুদিকে সমস্ত দোকান। এই যে বন্ধুরা, এই পথটাই চলে গেছে ত্রিবেণী শ্মশানের দিকে। একেবারে আমি শ্মশানের গেটের গায়ে চলে এসেছি। এটি হলো ইলেকট্রিকে দাহ করার চুল্লি, পাশেই রয়েছে কাঠের দাহ করার ব্যবস্থা, আর পাশেই গঙ্গা। আমি আবার ফিরে চললাম, এখন আমি একেবারে গঙ্গার ঘাটে চলে এসেছি। দেখুন, এই হলো ত্রিবেণী মহাশ্মশানের পাশেই গঙ্গার ঘাট। কত লোক দেখুন, এটি সত্যি মহাশ্মশানই বটে। গরিব দুস্থ মানুষরা সব বসে আছে ভিক্ষালাভের আশায়। আমি আবার এগিয়ে চলে এসেছি কুন্তিঘাটের দিকে। এই জায়গাটা দেখুন বন্ধুরা, এটা হলো রাধাকৃষ্ণের মন্দির, বিড়লা মন্দিরও বলে। এর ভেতরটা অসাধারণ সুন্দর, এখানে আমি না দাঁড়িয়েই পারলাম না, এখন করোনার কারণে বন্ধ। যাই হোক, পরে একসময় দেখিয়ে দেব। এই হলো কুন্তিঘাট কাঠের ব্রিজ। আমি অনেকদিনই ভাবছিলাম এই ব্রিজটা একদিন আপনাদের দেখাবো। যাই হোক, কমেন্ট বক্সে এক দাদা লিখলেনও, নামটা আমি ঠিক মনে করতে পারছি না দাদা আপনার, আমি কাঠের ব্রিজটা আপনাকে দেখাবো বলেই চলে আসলাম আজকে। আচ্ছা, বিশ্বকর্মা পূজা। যাই হোক, চলুন এগিয়ে যাই। আমি এখন কুন্তিঘাটের কাঠের ব্রিজের দিকে এগিয়ে চলেছি। ব্রিজটি তো অসাধারণ সুন্দর, আর কারিগরি দক্ষতা দেখে সত্যি আমি অবাক হচ্ছি, কতদিনকার পুরনো। ইংরেজরা যখন প্রথম আমাদের দেশে আসে, এটি তখনকার তৈরি যতদূর জানা যায়। আর পুরনোর দিক থেকে তো একেবারে বিখ্যাত বলা যায়। এই ব্রিজটির ওপর দিয়ে কোনো ভারী যান চলাচল করে না, এটি লোহা এবং কাঠের তৈরি, নিচে কাঠের পাটাতন। দেখুন বন্ধুরা, এই হলো কুন্তি নদী, সামনেই গঙ্গা, আর কি অসাধারণ দৃশ্য দেখুন। চারিদিক সবুজ, তার মাঝখানে এই পুরনো ব্রিজটি যেন অন্য মাত্রা এনে দিয়েছে। আর এইখানকার বেশিরভাগ লোকেরাই মৎস্যজীবী। এই নদীর দুধারেই দেখুন সারি সারি নৌকা। আমার তো খুবই ভালো লাগছে,
এই ব্রিজটা কিন্তু খুব দোলে, আর এই ব্রিজের নিচে কোনো সাপোর্ট নেই, একদম হ্যাঙ্গিং, মানে ঝুলছে যাকে বলে। আমি এখন এপারে চলেও এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো বলে বোঝানো যাবে না, গাছগাছালিতে ভরা। আর এই ব্রিজটিতে ষোলো মনের বেশি কোনো যান চলাচল করতে পারবে না, বোঝাই যাচ্ছে খুবই হালকা যানের জন্যই এটা তৈরি হয়েছে। কিন্তু তাহলেও সত্যি বৃষ্টি পুরাতনের দিক থেকে বলা যায় অসাধারণ। মনোরম এই কুন্তি নদীর আশেপাশের সংলগ্ন দৃশ্যগুলি আপনাদের দেখাতে পেরে আমার আজকে খুব ভালো লাগছে। এখন আমি আবার চলে আসলাম ত্রিবেণীর কালীতলাতে। এটি হলো বিদুরাঘাতের কালী মন্দির। নাম শুনেছেন তো, রঘু ডাকাত, বিদুরাঘাত, সেই বিদুরাঘাতের এটি কালী মন্দির। কি অপূর্ব রূপ দেখুন মায়ের, জয় মা। মা, মা গো, সবাইকে ভালো রাখো মা, সবাই যেন আনন্দে থাকে সংসার পরিজন নিয়ে, এই কামনাই করি তোমার কাছে। এই জায়গায় ভোগের ব্যবস্থা হয়, আমি একেবারে সঠিক সময়েই চলে এসেছি। এখানে সমস্ত যারা পূজা দিতে এসেছেন তারাও রয়েছেন অন্নপূর্ণা ভবন। অসাধারণ মন্দিরের পরিবেশ, এখানে ভোলে বাবাও রয়েছেন। এই জায়গাটা হলো সেই জায়গা যেখানে বিদুরাঘাত নর বলি দিত, আর এখানেই রামপ্রসাদ সেনকে বলি দেওয়ার জন্য আনা হয়েছিল। এটি একটি ঐতিহাসিক মন্দিরও বলা যায়। আর মন্দির সংলগ্ন এই পুকুরেই মানুষ স্নান করে মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরের চতুর্দিকটা পুরো শান্ত পরিবেশ। এর আগেও আমি একবার এই মন্দিরে এসেছিলাম, তার ভিডিওটাও রয়েছে, চাইলেই আপনারা দেখে নিতে পারেন। এই বটগাছটা দেখুন বন্ধুরা, এখানে এখন ভোগ বিতরণ হচ্ছে। আমিও এখানে নিমন্ত্রণ পেয়ে গেলাম, মায়ের কাছে এসে দুপুরবেলায় না খেয়ে কি ফেরা যায়? পুরোহিত মশাই আমাকে বললেন অবশ্যই খেয়ে যাবেন। যাই হোক, আমিও খেয়ে নিলাম গরম গরম অন্নভোগ, তার সঙ্গে পায়েস চাটনি, খুব ভালো লাগলো। এই পরিবেশটা একটু আমি আপনাদের ক্যামেরাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর মনোরম পরিবেশ, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই বটগাছটি দেখুন, এটা ত্রিবেণীর কালীতলা। বন্ধুরা, আমি আজকে সকালবেলায় বেরিয়েছি, সকালে ঠিক না, 12টার সময় বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে 2:30। আমি
প্যান্ডেল চারটে সামনে দিয়ে এসে বাঁশবেরিয়া হয়ে ত্রিবেণী হয়ে আমি সোজা কুন্তিঘাট গিয়ে কুন্তিঘাটের যে কাঠের ব্রিজটা বহু পুরনো দিনে ওই ব্রিজটা আমার কমেন্ট বক্সে এক দাদা লিখেছিলেন ওই ব্রিজটা দেখার ইচ্ছা জানিয়ে। তো ভাবলাম ওই ব্রিজটাও দেখিয়ে দিই। তো পথে যা যা পড়লো সবই দেখালাম। এখন বাড়ি ফেরার পথে ওই বিধু ডাকাতের কালীবাড়ি, এটা হচ্ছে বিধু ডাকাত, নাম শুনেছেন তো, রঘু ডাকাত সেরকম বিধু ডাকাত, বিধু ডাকাত রঘু ডাকাত এরা সবই কাকাতো জ্যাঠতো খুড়তো সব ভাই এরা। সেই বিধু ডাকাতের কালীবাড়ি হচ্ছে এইটা, রামপ্রসাদ সেন, নাম শুনেছেন তো, তারামায়ের গান করেন রামপ্রসাদ সেন, রামপ্রসাদী গান আমরা তো বিখ্যাত জানি। সেই রামপ্রসাদ সেনকে এইখানেই ধরে আনা হয়েছিল এই বিধু ডাকাতের কালীবাড়িতে বলি দেওয়ার জন্য। তো সেই কাহিনী তো আমরা সবাই জানি। তারপরে বিধু ডাকাত যখন রামপ্রসাদ সেনকে বলি চড়াতে যাবে, সেই সময় তিনি দেখছেন যে রামপ্রসাদ সেনের মধ্যেই মা কালীকে দেখা যাচ্ছে। তখন ভয় পেয়ে রামপ্রসাদ সেনকে, মায়ের ভক্ত তাকে কি মারা যায়, সেই রামপ্রসাদ সেনকে তখন সবাই হই হই করে আবার তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে ওপারে হালিশহর। সেই রামপ্রসাদের ভিটা, সেই ভিডিওটাও আমি দেখিয়ে দিয়েছি। যাই হোক, ওই রামপ্রসাদের ভিডিওটাও চাইলে দেখে নিতে পারেন। আর এই রঘু ডাকাতের কালীবাড়ির একেবারে মানে বিস্তারিত ভিডিও আমি বানিয়েছি, সেটাও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আজকে আমি ফিরে যাচ্ছি, যাওয়ার পথে এই বিধু ডাকাতের কালীবাড়ির ভিডিওটা তুলে নিয়ে গেলাম অল্প একটু। যাই হোক বন্ধুরা, আমার এই সারাদিনের যে সারাদিন বলবো না, আড়াই ঘন্টা, এখন আড়াইটা বাজে, বারোটায় বেরিয়েছিলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের একটু শেয়ারও করে দিয়েন, সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইবও করে দিয়েন। আজ তাহলে এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।